वेलकम टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा आबारो चले आसलाम नतून एकटा रेसिपी निये। तो आज के माछेर चाटनी रेसिपी आपनादेर साथे शेयर करब। आमी तीन टुकड़ा कातला माछ, कातला माछेर तेल और डिम नियेछि, खूब भालो करे धुए नियेछि, कयेकटा लेबू पाता नियेछि और मसला रेडी करेछि, आदा बाटा, काँचा लंका बाटा, लंका गुड़ा, हलुदेर गुड़ा, जीरा गुड़ा, একটু জল দিয়ে মিক্সড করে রেডি করে নেব মশলা। আর নিয়েছি বেশ কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো আর কুচানো রসুন। তো এবার চলে যাব মূল রান্নাতে, আমি মাছকে সিদ্ধ করে নেব। তো মাছের টুকরোগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার খুব ভালো করে কাটা ছাড়িয়ে নেব। সিদ্ধ করলে কাটা খুব সহজেই ছাড়ানো যায়। তো দেখুন আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবার পর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমার চুলার আঁচটা মিডিয়াম আছে, মিডিয়াম আছে রান্নাটা করব। এবার কুচানো রসুন আমি দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজকে ভাজা করার পর দিয়ে দেব মাছের তেল আর মাছের ডিম, ভালো করে মিক্সড করে নেব। তো মাছের ডিমকে একটু ভালো করে মিক্সড করে দিয়ে দিয়েছি মাছ আর কুচানো টমেটো, এবার ভালো করে কষাতে থাকব। আর আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ আর দেব না, আমি পরিমাণ বুঝে আগে লবণটা দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব লেবু পাতা। তো লেবু পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, চাটনিটা খেতে দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা আরও দুই মিনিট কুক করব, তারপর রেডি হয়ে যাবে মাছের চাটনি। তো আমি এখানে কাতলা মাছের টুকরো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, যে কোনো মাছ দিয়ে চাটনিটা করেন না কেন, খেতে কিন্তু হেভি হবে, দারুণ টেস্টি হবে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা মাছের চাটনি রেডি, আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে মাছের চাটনিটা। যে কোনো মাছ দিয়ে এই চাটনিটা করেন, খেতে দারুণ সুস্বাদু হবে। তো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। বাই।